বাংলা ভাষার রাজ্য থেকে পছন্দের রত্ন সঙ্গে করে নিতে ভিড় জমেছে মেলার প্রান্তরে। শিশু থেকে বর্ষিয়ান সবাই ঘেটে দেখছেন সাদা পৃষ্ঠার কালো অক্ষরগুলোকে, মনে ধরলে নিয়ে যাচ্ছেন নিজের করে। তাই স্টলগুলোতে পাঠক লেখক দর্শনার্থীর মেলা, বিক্রেতারা ব্যস্ত বেচা কেনায়। কি ধরনের সাহিত্যের প্রতি ঝোঁক তরুণদের, মনোজগতের জন্য তারা কি খুঁজে ফিরছে? আমরা সাহিত্যপ্রেমী মানুষ বারবারই ছুটে আসি বইমেলাতে আমাদের প্রিয় লেখক প্রিয় বই এগুলোর খোঁজে। প্রথম আসলাম, এখন আমার বইমেলায় এসে খুব ভালো লাগছে। এখানে অনেক বই আছে, অনেক ধরনের বই আছে। আমার যখন মন খারাপ লাগে, ভালো ভালো আমার প্রিয় কবিদের কবিতাগুলো, তাদের কবিতাগুলো পড়ে নিজের মনটা ভালো হয়ে যায়। পুরোনোটাকে আঁকড়ে ধরে রাখবো, নতুনকে গ্রহণ করবো না, তাহলে হবে না। কারণ আমি এগোতে হবে, এদেরকে সুযোগ দিতে হবে। তাদের কথাই আমাদের আমাদের মনের কথা প্রকাশ করে, ওই লেখকগুলোকে আমরা খুঁজি। আর লেখকের জন্য নিজস্ব জগৎকে পাঠকের কাছে তুলে ধরার তাড়নাই যে সবচেয়ে বড়, তাদের আত্মার এই সন্ধানই খোরাক যোগায় বইপ্রেমীদের। যদি আমাদের সুন্দর দৃষ্টিভঙ্গি থাকে, তাহলে আমরা প্রত্যেকটি খারাপ জিনিসকে আমরা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবো এবং সুন্দরভাবে চিন্তা করতে পারবো। এই বয়সে এসে এখন যেটা চিন্তা করি, যে আমি সব স্ট্রেসের বাইরে আমার একটা জগৎ খুঁজে বের করব। প্রকাশনা শিল্প সংশ্লিষ্ট পণ্যের দাম বাড়ার কারণে বেড়েছে বইয়ের দামও, কাগজের মানও কমেছে কিছুটা। তারপরও এমন পরিস্থিতির সঙ্গেই তাল মিলিয়ে বই পছন্দ করছেন পাঠকরা। বই গল্প আমার পছন্দ, যাই লেখনই পছন্দ করি, তো ওই অনুযায়ী আমি আসলে এখনও মেলার শুরুর দিকে এখনও পাচ্ছি না, বাট আমি আশা করি যে খুব দ্রুতই এটা পাবো। ভালো লাগছে আসে, কিন্তু বইগুলা একটু মানে দাম বেশি মনে হচ্ছে। যে রাইটারের বইটা আসলে বেশি চলতেছে, এরকম দেখা যায় যে সেগুলা নিয়ে আসা হয়েছে কিন্তু দিনে দিনে শেষ হয়ে যায়, ওইগুলো আবার টাইপ করে আবার নিয়ে আসার জন্য আবার একটু সময় লাগে। এবছরের আয়োজনের মধ্য দিয়ে মান আর উপজীব্যে বাংলা সাহিত্য আরও কিছুটা এগিয়ে যাক, সেই প্রত্যাশা পাঠকদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।